কাকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের মুখ থেকে প্রাণে বেঁচে ফিরেছেন বাগেরহাটের মোংলার মোহাম্মদ ওমর মোল্লা নামে এক জেলে। বুধবার সন্ধ্যায় সুন্দরবন বন বিভাগের মির্গামারির অফিস সংলগ্ন খালপাড় থেকে তাকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন স্থানীয়রা। এলাকাবাসী জানায়, কাকড়া আহরণ করেই স্ত্রী ও চার সন্তান সহ ছয়জনের সংসারের জন্য জীবিকা নির্বাহ করেন ওমর। প্রতিদিন স্ত্রী রাহিলা বেগমকে সঙ্গে নিয়ে সুন্দরবনের গহীনে কাকড়া আহরণ করেন তিনি। বুধবার সকালে স্ত্রী সাথে না যাওয়ায় চাঁদপাই ফরেস্ট অফিস থেকে পাস পারমিট নিয়ে একাই চলে যান সুন্দরবনের মির্গামারি খালে কাকড়া ধরতে। দুপুরে হঠাৎ করে একটি বাঘ তাকে আক্রমণ করে। এ সময় কৌশলে পাশের খালে ঝাঁপ দিয়ে অপর প্রান্তে ওঠেন তিনি, কিন্তু পিছু ছাড়ে না বাঘ। কিছু দূর যাওয়ার পরই সামনে থেকে আরো একটি বাঘ তাকে আক্রমণ করে। এ সময় পাশের একটি বড় গাছে আশ্রয় নেন ওমর। ওনাকে যখন বাঘে যখন তাড়া করছিল, তখন তো উনি কাউকে ফোন দিতে পারে না, কিছু না। তখন উনি মানে যেখানে যে গন্তব্যটা স্থান খুঁজে পাইছে, যে জীবনটাকে বাঁচানোর তাগিদে গাছে উঠছে। উঠে উনি তখনও ওনার হাত পাও কাঁপছে। তখন উনি কিছুক্ষণ পরে ওনার পারিবারিকভাবে উনি ফোন দিছে। দেওয়ার পর ওনার ছেলে আর আমাদের এইখানের একজন মুরব্বী আছে, ওনারা দুইজনে গেছে। যাওয়ার পর কিন্তু আমরা আমাদের এইখানে যখন যারা আমরা এই লঞ্চঘাটে থাকি, আমরা এইভাবে খবর পাইলাম। মোবাইল চালানোর সময় হঠাৎ করে আমার আব্বু ফোন দেয়, ফোন দিয়ে কান্না করে দিছে। যখন কান্না করে দিয়েছে তখন তো আর আমার উশ নেই। কিলো আব্বু কান্না করে কেন? তখন আমি আব্বুরে আবার জিজ্ঞেস করলাম, আব্বু তোমার কী হয়েছে? এই অবস্থা, আমি অমুক জায়গায় আসি ওই খালের মাথায়, এই অবস্থা আমার ধাপড় দিয়েছে দুই কুলি দুইটা, আমি গাছের আগে উঠে বসি। এই তৎক্ষণিক আমি ওই অবস্থায় ঘরের দরজা মরজা ফালাই রেখে আমি দৌড় দিয়েছি। দৌড় দিয়ে যাইয়া নিকষ্ট যে মানে যার থেকে দাঁত নিয়ে আর কি জঙ্গলে যায়। প্রতিদিন দুপুর তিনটার মধ্যেই বাড়ি ফেরেন ওমর। বুধবার না ফেরায় চিন্তিত হয় তার পরিবার। বিকেলে ওমর মোবাইলে কল করে পরিবারের সদস্যদের সব জানায়। পরে বন বিভাগের সহায়তায় গভীর বন থেকে তাকে বাড়ি ফিরিয়ে আনেন স্বজনরা। মৌখিকভাবে সংবাদ পাইলাম যে ওমর বাঘে আক্রমণ করছে, তখন আমরা ভীত হয়ে গেছি যে বাঘে আক্রমণ করলে একটা মানুষ অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব না। তা আল্লাহর রহমত, অশীষ রহমত যে সে হয়তো কোনো ভালো কাজ করছে, তার বাচ্চা কাচ্চার দোয়া আছে, এই জন্য আমরা তারে খুব সেফে নিয়ে আসতে পারছি, উদ্ধার করে নিয়ে আসতে পারছি। এবং যেখানে তারে আক্রমণ করার চেষ্টা করছে সেখানে খুব গাছে যে উঠছে, গাছের গোড়ায় বিভিন্ন ধরনের পাড়া আছে। বাঘ যে জায়গায় সেই জায়গায় আমি আরাকল দিয়ে একটা কাঠাবাই চড়ছি। বাঘ রয়েছে উপরে খালের উপরে, আর আমি খালের কোচকার দিয়ে কাঠাবাই বাঁধতেছি। এর মধ্যে একটা গোল ওই উপর দিয়ে হুগনা গোল ভাঙ্গে ওর পিঠের পরে পড়ছে। পড়ছে পরে আমি চাই করছি যে পড়লে কি চাই দেয় যে বাঘ লাভ দিয়েছে। লাভ দিয়েছে পর আমি আস্তে কাইতেই পড়ছি, কাইতেই পড়ছি পর ও খালের ওপর পড়ছে। ওপর পড়ছে পর আমি লাভ দিয়ে কুলে উঠছি। কুলে উঠছি পর ও জাম দিয়ে আবার সেই কুলে চলে আসছে। কুললে আইসে পর ওই লাড়ি ছেলে আতে সে লাড়ির দিয়ে দিছি বাড়ি গাছ ওই মাটি ফেসাইয়া। মাটি ফেসাই যখন বাড়ি দিছি তখন ওই ও আবডালে ঢুকি গেছে। ঢুকি গেছে পরে আমি ওই গাছ পোসাই দাঁত দিয়ে পিড়াই আর ও দৌড়াই। দৌড়ে দৌড়েতে একটা পোট ছাড়াই গেছে, ছাড়াই গেছে পর যেই একটু আবডালে পড়ছে ওখান দিয়ে আমি পিছিয়ে পৌঁছাইছি। এখন ওর সামনে খামি দিয়ে দাঁড়াইছে, এখন আর আমার উপায় নেই, এই পিছিয়ে পৌঁছাইছি। পিছিয়ে পৌঁছাইয়া একটা গাছের আবডাল দিয়ে গোড় দিয়ে আমি খালে পড়ছি। খালে পড়িয়া হাতটা এ ফরাইছি, এ ফরাইয়া ওই অর্গুজি কাটা কেওয়া কাটা হিয়ার মাঝখান দিয়ে দৌড় দিয়েছি। আমার গায়ে কোনো কাটা বাজে নেই। দৌড়ি যখন মাঠের মাঝখানে আইসি বিলের মধ্যে, সেই কেলে শব্দ পাই যে দুই ফিস দিয়ে দৌড়িতেছে কি। এই এখন বিদেশ চোটে খাল মনে কাছে চার দিনা পাঁচটা আমি পারাইয়েছি। পারাইয়া আইয়া সামনে দিয়ে বিরাট এক গাছ, সেই গাছে ওই ডাল লাড়িয়া কাতে আর ব্যাগে 5 কেজি কাঠা ইয়ে সহকারে গাছের আগায় উঠে গেছি। কীভাবে উঠছি আমি নিজেই করতে পারিনি, গাছের আগায় উঠে গেছি। উঠে যাইয়া গাছের আগায় যাই হুয়ে পড়ছি ওই ডালের উপরে। ওইনে হুসি পরি আমার ঠেজেন মাথা টাথা ঘুরাইয়া আনছে। ওইনে হুয়ে ঘণ্টাখানে হুয়ে রয়েছি। সেই ঘণ্টাখানে পর উড্ডে আমার কল দেম, এর মধ্যে দেয় যে বাঘ দুই পাশে দুইটা। এখন ওই গাছের পরে আমার পাড়ায় পাড়ায় ঘুরতেছে। এখন ওইনে আধা ঘন্টা বই রয়েছি, ভয়তে যে হেকাল তো আর ইয়ে হয় না, হেকাল তো চিনতে পারি বাঘ ওঠে না এই গাছে। এই ভয়তে আমি ওখানে দিয়েছি কান দিয়া কল দিয়া কাঁদিয়ে দিছি। পোলা লাগে পোলা পোলা যাইয়া ওই আর দাদারে লইয়ে রওনা দিছে। আর পথে ছেলে আর দুইজন এইরে যাইয়া আমার গাছ দেনা মাইয়া আনছে।
বাঘের মুখ থেকে অক্ষত ফিরে এলেও এখনো ভয় কাটেনি ওমর মোল্লার। তাকে আমরা সেখান থেকে উদ্ধার করে বনের ভিতরের থেকে সে অনেকটা ভীতস্থ অবস্থায় তাকে আমরা পাই এবং সেখান থেকে তাকে দেখে একটা গাছে উঠানো ছিল, সে গাছের থেকে তাকে আমরা নামিয়ে আস্তে আস্তে করে বনের ভিতরের থেকে এবং স্থানীয় অনেক লোকজন সাথে রয়েছেন তাদের সহযোগিতায় এবং তার ছেলে রয়েছেন তাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে নিয়ে আসি। উদ্ধার করার পরে তাকে একটু দেখলাম যে বাঘে কোথাও তার আচর কাটছে কিনা বা তাকে কোনো আহত করছে কিনা, যে না সে সম্পূর্ণই সুস্থ আছে। এবং তার কাছে জানতে পারলাম যে বাঘটিকে তাকে লাভ দেওয়ার সাথে সাথে একটি গাছ ছিল, গাছের জন্য তাকে ধরতে পারে নাই, উনি ওই ফাঁকেই গাছে উঠে যেয়ে প্রাণ রক্ষা করে এবং তাকে পুনরায় আমরা ওখান থেকে নিয়ে এসে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করি। চাঁদপাই রেঞ্জের তথ্য মতে গত বছর ডিসেম্বর থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত তিনজনকে আক্রমণ করে বাঘ, এর মধ্যে একজনের অঙ্গহানি হয়েছে। আর বাঘের আক্রমণে গবাদি পশু মারা গেছে ছয়টি। সময় সংবাদ, মোংলা।